আমি আমার নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে ছোট মাকে সাপোর্ট করছি, তাও যে উনি কেন আমাদের সহ্য করতে পারেন না কে জানে। আপনি বলুন না আর কি কি করতে হবে আমাকে এই বাড়ির যোগ্য বৌরানীর সমান সমান হওয়ার জন্য। কি আশ্চর্য, তুমি কনকের মতন হতে যাবে কেন? তুমি তোমার মতন থাকবে। দেখো ঝিলমিল, আমি জানি না তোমার মায়ের সঙ্গে ছোটর কি কথা হয়েছে, কিন্তু তুমি তো ছোটকে চেনো, ওর ধরনটাই তো ওরকম। আচ্ছা মা, আমার মায়ের ধরনটাও তো ওরকম হতে পারে, তাই না? আচ্ছা, কেউ চাইলেই তো আর নিজের কথা বলার ধরন পাল্টাতে পারে না। তাহলে তাহলে যা খুশি তাই বলে ফেলবেন উনি আমার মাকে? যা খুশি তাই কই বললেন? তোমার মা হয়তো রেগে গিয়ে কিছু বলেছিলেন, তাই ছোট দু একটা কথা বলেছে। তুমিও তো তোমার মাকে একটু বোঝাতে পারো। ও হ্যাঁ, সেটাই তো, আমাকেই আমার মাকে বোঝাতে হবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, সেটাই তো ঠিক, উনি এবারের মালকিন, ওনার কাছ থেকে কি আর কৈফত চাইবে বলুন। যা বাবা, মাল ও ঝিলমিল, মালকিন কোথা থেকে আসছে? মা, আমি মানছি আমার বাবা গরিব পূজারী ব্রাহ্মণ, আমার মাও বেশি লেখাপড়া শেখেনি, আদবকায় তা তো কিছুই জানে না, ছেড়েই দিই। তাও কি ওনাদের ইচ্ছে করে না জাস্ট দুদিনের জন্য আমাকে বা কনককে নিয়ে নিজেদের কাছে রাখুক? মা আপনি বলুন না মা, বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছে বলে এইটুকু সকালা তো কি থাকতে নেই ওনাদের, বলুন আপনি। হ্যাঁ সেটাও তো ঠিক। মা কিন্তু মা, আমি জানি এই বাড়িতে কিছু বলার অধিকার আমার তো, ছেড়ে দিন তো, আপনারই তো নেই তাই না? আর তাছাড়া আজকে তো দেখলাম মা, আমার মাকে এই বাড়িতে এমনভাবে থাকতে বলা হয়েছে যেন যেন ওনার উপর দয়া করা হয়েছে। কলকটাকে বাড়ি নিয়ে যাই বাবা। কেন? মেয়েটা বড় ভালো, বোকা সরল বটে, ওর সাদা মনে কোনো কাদা নেই, কিন্তু ওই যে জনের সাথে ওর মিলমিশ নিয়ে কানাঘুষো চলছে। আচ্ছা তুমি বলো বাবা, কনককে দেখে কি মনে হয় যে ও কোনো পাপ করতে পারে? আমি এ বাড়িতে এসেই বুঝতে পেরেছি বাবা যে কিছু তো একটা গরমিল আছে। আমার মেয়েটা বড় সরল জিনিস, চিরকাল সবাই ওকে বোকা বানায়, কি জানে ছেলেটার মতলবই হয়তো ভালো না। আজকাল যা দিনকাল পড়েছে, আবার তো শুনেছি ছেলেটা নাকি বিদেশ থেকে এসেছে, ওখানে তো এইসব নষ্টামি ভালোই চলে। আমি তো মামি হয়ে সেটা মেনে নিতে পারবো না বলো, আবার যদি ওর সঙ্গে জনের মিলমিশ নিয়ে পাড়াতে বেশি কানাকানি হয়, উল্টো পাল্টা কথা হয়, তখন তো তো আমি ওকে নিজের কাছে নিয়ে গিয়ে একটু ভালো করে বুঝিয়ে দিতে চাই। মেয়েটা তো সংসার বোঝে না। আমি জানি তোমার মতন যার বর না, আমি আমি এটা বলছি না যে কনকের মনে কোনো পাপ আছে, তা না তা না, কিন্তু বড় কাউকে তো বোঝাতে হবে বলো। এত কেয়ার ওনার কনকের প্রতি? কই আগে তো কিছু বোঝা যায়নি, এর হাতে কনককে ছাড়া কি ঠিক হবে? তাই আমি বলছিলাম ওকে যদি সঙ্গে নিয়ে যাই, আবার এই ছেলেটা তো ঘুরি ওড়াতে আসছে, কনক যদি বাড়াবাড়ি কিছু করে। তুমি এত চাপ নিও না বুঝেছো, এইসব ছোট ছোট ঘুড়ি দিয়ে না আমরা বড়দের পাত্তা কেটে দেব। একদম ঠিক, আমরা ক্যাচ ক্যাচ করে সবার ঘুড়ি উড়িয়ে দেব, আর এবারেও আমরাই ফার্স্ট হব। একদম, এই ছোট বাগনে আমি ততক্ষণে বাকি ঘুড়ি উড়িয়ে দেব। দেখো দেখো তাড়াতাড়ি দেখো, ওই তোর বাবাও আছে রে ময়দানে, ভুলে যাস না।
অখিল, ময়দানে দাঁড়িয়ে কি আকাশের সঙ্গে পাল্লা দিতে পারবি? আর তাছাড়া ওদের তো বয়স এখন নড়বার। ওহো মা, এসব কথা ছাড়ো তো, দেখো দেখো স্পেশাল মাঞ্জা দেওয়ার সুতো নিয়ে এসেছি বড় বাজার থেকে, কাউকে রাখবো না, সব কেটে একদম উড়িয়ে দেবো। তুমি কি গো, বাচ্চাগুলো সাধারণ সুতো নিয়ে প্যান্ট লড়বে আর তুমি দামি সুতো নিয়ে এলে? হ্যাঁ কি হয়েছে, ছাড়বো কেন? শুধু তো দিনে কিচ্ছু হবে না বুঝলে তো, খেলাটা পুরো স্কিলের, আর এসব বড় বাজারে সুতো টুতো তো পাত্তাও পাবে না একদম। হ্যাঁ হ্যাঁ সেই আশাতেই থাক। আমি জিতলে তুমি খুশি হও না? আরে বাবা, ওদের খুশিতেই তো আমাদের খুশি বলো। সুতোটা বাঁধো, চলো। এটাই বড় ভালো লাগে গো, এ বাড়িতে বড় ধারীরা কেন শিশুর মতন আচরণ করে? তুমি যা সব করো সেগুলিকে তো ওই পক্ক মস্তিষ্কের কাজ বলে আমার মনে হয় না। এই যে আমার পেছনে লাগা, এটা না তোমার একটা স্বভাব হয়ে গেছে কেনে, বুঝেছো? কি করব, ঘুরি তোরাতে পারি না, তাই ওই নিজে নিজে একটু আনন্দগুলো খুঁজে নেই আর কি। ওই যে আমি ওই দিকটা গিয়ে বসি একটু, কেমন? মরণ কি ব্যাপার বলো তো, বেলা বাড়তে চললে এখনো তো কারো কোনো পাত্তাই নেই। আরে বাবা, যুদ্ধক্ষেত্রে প্রিপারেশন বলে কথা, একটু টাইম তো লাগবেই। তো সেই প্রিপারেশনটা ঘরে বসে নিলে পরে চলবে বলো? কোথাও ভাবলাম সবাই মিলে এখানে হই হই করবো, কত এনজয় করবো। এভাবে যদি একজন একজনকে ডাকতে যেতে হয় সে এনজয়মেন্টটা হবে, আমার মুড অফ হয়ে যাচ্ছে। কি তুমি ওর মাঝে কি দেখছো? তোমাকে দেখছি, ঠিক সেই আগের মতো ছেলে মানুষ করছো, এরকমটাই থেকে বলছি। ননিদি, ননিদি ছোটদার সাথে গিয়ে ডাকো, এতক্ষণ কি করছে কে জানে? না জানার কি আছে রে শ্রী? হ্যাঁ এই তো, তোরা তো সবাই এখানে নেট প্র্যাকটিস শুরু করে দিয়েছিস, আর ওর যে পায়ে ব্যথা একথাটা ভুলে গেলি? এ বাবা, কাউকে না কাউকে তো একটু সাহায্য করতেই হবে, তাই না? আমাকে ধরে নিয়ে আসার কোনো দরকার ছিল না, আমি নিজেই আসতে পারতাম। আরে দাদা ভাই, রাগ হওয়ার কারণ আছে, এখন এই সময় আরেকজনকে দরকার ছিল। হ্যাঁ সত্যি, সেই বা কোথায়, অনেকক্ষণ তো দেখছি না তাকে। আমরা তো ভাবলাম ও এখানেই আছে। কোথায় যাবে, এখানেই কোথাও হবে। ওটা খুঁড়পো। হ্যাঁ বলো। ছোট কিছু বলে গেছে ফ্যাক্টরি থেকে কখন ফিরবে? না না, ও তো বলেছিল তাড়াতাড়ি ফিরবে, কিন্তু সেই তাড়াতাড়িটা যে কখন সেটা বলতে পারবো না। আরে আমি তো ইন্দিরাকে বারণ করলাম যেতে, কিন্তু ওই যে বিশ্বকর্মা পুজো, ওখানে সব কিছু না গুছিয়েও আসবে না। আশা করি খুব বেশি দেরি করিনি। সেই তো দিদি এসে গেছে, ধরো 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 ধরো। দিদি তুমি এত দেরি করলে কেন, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। আসলে ওরা কেউ ছাড়লো না, তাই একেবারে পুজোটা করিয়ে প্রসাদ নিয়ে এলাম। ভালো করেছে, মানিন। মহিলার হাব ভাব একেবারে অমিতাভ বচ্চনের মতো। সিনে ঢুকলো কি সবার কনসেন্ট্রেশন ওনার দিকে, আর আমরা আমরা যেন সব জুনিয়র আর্টিস্ট। চিলানি, সবাই তো এখানে, কিন্তু কনক ও কোথায়? সবাই ঘুড়ি নিয়ে মেতে রয়েছে, কেউ তো কিছু জানেও না ওর ব্যাপারে। সত্যকে প্রসাদ, তুমি দাঁড়িয়ে আছো, পায়ে ব্যথা লাগছে না? কষ্ট হচ্ছে না? না সারাদিন তো বসেই আছি, তাই একটু হেঁটে দেখছি। কনক কোথায় বলো তো, ওকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ আমি ওকেই খোঁজার চেষ্টা করছি, কিন্তু ও তো কোথাও নেই। কালি আমি মামির সাথে চলে যাব, আমার কারণে আপনাকে আর বিরক্ত হতে হবে না। সত্যকে কি হয়েছে তোমার, তুমি জানো না কোনো কথা?
কনক! তুমি এরকম করছো কেন সত্য কি? আছে কোথাও, ঠিক সময় ঠিক চলে আসবে। কোনো ভরসা নেই ওকে, ও একটা হেডেক আমার। তাহলে তুমি এই পানি কোথায় যাচ্ছ? কোনকে ডাকতে হবে তো, আমি ডেকে দিচ্ছি। ও বাড়িতে নেই, থাকলে অন্তত সাড়া দিত।